everybody, and that's the key. You say love is the answer, and I promote love. You ain't gonna get, I don't care, you can piss me off and try to make me mad and try to make me fold. It's not happening. প্রায় এক বছর হতে চললো আমরা এখন প্রায় সবাই গৃহবন্দী রয়েছি লকডাউন পিরিয়ডের মধ্যে। এই সময় আমাদের একটা পজিটিভ এনার্জি দরকার, পজিটিভ ভাইব্রেশন দরকার। প্রত্যেকেই মনে মনে ভাবছে নিজেকে পজিটিভ রাখবো, কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে পজিটিভিটির অভাব দেখা দিতে শুরু করেছে। সেই পজিটিভ ভাইব্রেশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি এই ছোট্ট এপিসোডের মধ্যে, যেখানে আপনারা শুনতে পাবেন অঙ্কিতা ভট্টাচার্য গলায় একটি গান। গানটা লিখেছে অঙ্কিতার মা এবং সুর দিয়েছে অঙ্কিতার মা নিজেই। তা চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি শোনাচ্ছি আপনাদেরকে অঙ্কিতা ভট্টাচার্যের গলায় এই সুন্দর গানটা, যেটা আপনাদের মনে একটা পজিটিভ ভাইব্রেশন দেবে। মনে আছে যে বিশ্বাস আর আছে অনেক জোর, জিতে নেব নিশ্চিত আমরা এ লড়াই, মানব না হার মানব না আমরা কোনো মতেই, মনের দৃঢ়তা আর সংকল্প জিতবে এভাবেই, মানব না হার মানব না আমরা কোনো মতেই, মনের দৃঢ়তা আর সংকল্প জিতবে। যদি থাকি সচেতন আর হই সাবধান, ঘর থেকে করব আজ শত্রুর নিধন, সব বাধা পেরিয়ে যাব একদিন, মানব না হার মানব না আমরা কোনো মতেই, মনের দৃঢ়তা আর সংকল্প জিতবে। গানটা নিঃসন্দেহে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, অন্তত আমার মনে তাই দিয়েছে, অঙ্কিতার মনেও দিয়েছে, এবং বিভিন্ন লোকজনের মনে এটা পজিটিভ ভাইব্রেশন দেবে, এটাই আমি আশা করি, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা এখন সবাই লকডাউন পিরিয়ডের মধ্যে একটা হীনমন্যতায় ভুগছি, কীভাবে এই জায়গা থেকে বেরোতে পারবো সেই রাস্তা খুঁজছি। কিন্তু অঙ্কিতা এই সুন্দর সামাজিক কাজটা করেছে, তাই অঙ্কিতাকে জানাচ্ছি ইন্ডিয়ান মিক্স ভিডিও চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই এপিসোডটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাদের মধ্যে ছড়িয়ে দিন পজিটিভিটি। পজিটিভিটি ছড়ালে সমাজটা সুস্থ থাকবে, মন থেকে সুস্থ থাকবে, আমরা তাড়াতাড়ি আবার সুন্দর পৃথিবীর বুকে আগের মতো ফিরে আসতে পারব। আপনাদের কাছে একটাই অনুরোধ, সময় পেলে ইন্ডিয়ান মিক্স ভিডিও চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। যদি ভিডিওগুলো আপনাদের মনে লাগে তাহলে ইন্ডিয়ান মিক্স ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়িয়ে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোডে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের এপিসোড এখানে শেষ করলাম। চললাম, টাটা।